सुप्रभात सबाई के हृदय थेके स्वागत करछी आजकेर फेसबुक लाइव सेशने। और आजकेर सेशनटी एतटाई एतटाई इम्पर्टेंट एतटाई गुरुत्वपूर्ण जेटा आपनारा एकटू समय थाकुन दुई एकटा कथा शुनुन ताहले बुझते पारबेन। एटा होच्छे मध्य वयस्क जे मानुष तादेर जे प्रब्लेमगुलो आसछे सेगुलो ठीक राखार जन्य। तो এই বয়সটা আমি মোটামুটি লাস্টের দিকেতে চলে এসেছি, কারণ আমার বয়স এখন 40 ক্রস করে গেছে। মানে এই বয়সটায় আমি এই বয়সটাকে ধরে নিয়েছি 25 to 45, তো আমার বয়স এখন 40। তো সাধারণত এই এই এক্সপিরিয়েন্সগুলো আমার হয়ে গেছে। তো এই যে এই সময়ে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমের উপরে আমি কথা বলবো, এবং রেগুলার কিছু যোগাভ্যাসের ব্যাপারে কথা বলবো, যেটা করলে আপনি অবশ্যই অবশ্যই অনেক ভালো থাকবেন। তাহলে চলুন আজকে ডাইরেক্ট ক্লাসে আসা যায়। কিন্তু এর জন্য প্রথমে একটা আমি স্টেটমেন্ট দিয়ে শুরু করব, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের অ্যারাইজ অ্যাওয়েকেন অ্যান্ড নট স্টপ আনটিল দ্য গোল ইজ রিচড। মানে এখানে যেটা আপনারা সবাই জানেন, সবাই জানেন, ম্যাক্সিমাম এই বাণীটা সবাই জানেন যে উঠো, জাগো, কন্টিনিউ কন্টিনিউ চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, যতক্ষণ পর্যন্ত না লক্ষ্য প্রাপ্ত হচ্ছে। কারণ এই যে বয়সটা আছে এটা কিছু হচ্ছে পাওয়ার বয়স, কিছু হচ্ছে গ্র্যাব করার বয়স। আর এই জীবনে আপনি যা করবেন এর পরে 45 পর থেকে আপনি যা এখন করেছেন সেইটার লাস্টের জীবনটাকে সেটাকে অনুভব করতে হবে। তো এই বয়সের মধ্যে যারা আছেন তারা একদম পুরো লেগে পড়ুন। এইটা হচ্ছে আমাদের যত লাইফ স্প্যান আছে তার মধ্যে এটা হচ্ছে পিক, একদম টপে থাকে। তো এখানেতে আপনার দিকে শুয়ে থাকলে হবে না, এখানে একদম পুরো জাগ্রত হয়ে অবস্থায় থাকতে হবে, পুরো সংকল্প নিতে হবে যে আমাদের কিছু করতেই হবে। তো নিশ্চয়ই বুঝে গেছেন এই ব্যাপারে আমি অনেক কথা বলবো। এবং হ্যাঁ, লাস্ট মাঝে আরেকটা টেকনিক থাকবে, যেটা হচ্ছে স্পেশাল অ্যাফরমেশন যোগ নিদ্রা। তো যেটাতে আপনার ভিতরে যে ব্রেন থেকে যে কেমিক্যালগুলো বেরোচ্ছে, যে আপনাকে আলাদা ভাইটাল ফোর্স দিচ্ছে, ড্রাইভিং ফোর্স দিচ্ছে, এনার্জি দিচ্ছে আগে নিয়ে যাওয়ার জন্য, জীবনকে চলার জন্য আগে নিয়ে যাচ্ছে, সেইটাতে আমি এত নতুন নতুন অনেক কিছু কথা বলবো, সেগুলো শুধু রিপিট করলেই আপনার ভিতরে দেখবেন একটা এনার্জি বাড়তে থাকবে। তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটাকে দেখুন, এবং ভিডিওটাতে যা কিছু বলা হয়েছে সেগুলো করার চেষ্টা করুন, শুধু দেখলে হবে না, করার চেষ্টা করুন। চলুন ডাইরেক্ট এবারে চলে আসি এবং আমরা প্র্যাকটিসগুলো করতে থাকি। তো আরামের পরে শুরু করুন, আরামে কই যে কোনো একটা আসনে বসে যান, এবং প্রথমেই একটা মন্ত্র উচ্চারণ, শুধু গায়ত্রী মন্ত্র উচ্চারণ দিয়ে শুরু করব, এবং পরে পরে একটার পর একটা একটার পর একটা প্রসেস করতে যাব, যেই জিনিসগুলো মধ্য বয়সের মানুষের শরীরকে ঠিক রাখার জন্য খুবই উপকার। চলুন শুরু করা যাক। তো চোখ বন্ধ করে নিন, যে কোনো একটা আরামে আরামদায়ক পরিস্থিতিতে বসুন, আর একটা সাধারণ নিঃশ্বাস নেব, আর হাসি মুখে নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে চোখটা বন্ধ করে নেব। এবারে তিনবার ওঙ্কারের ধ্বনি নিঃশ্বাস ভর্তি করলাম ওঙ্কারের জন্যে, তৎসবিতুর্বরেণ ভর্গদেবসহিমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াত্। ওং শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। ওম। চলুন এবারে একের পর এক কন্টিনিউ কিছু যোগ অভ্যাস করা যাক। তো আরামে দাঁড়িয়ে যান, নিজের জায়গাতে এবারে দাঁড়িয়ে যান। এবারে আমরা মেন যোগ অভ্যাসে চলে আসছি, এবং অবশ্যই থাকবে নিঃসঙ্গে অনেক টেকনিক আমি শেয়ার করতে থাকব। কন্টিনিউ আনন্দ আর খুশির সামনে করতে থাকুন, একটা হাসি মুখ চেহারাতে, একটা হাসির মনোভাব, খুশির মনোভাব
পুরো যদি বসতে পারি খুবই ভালো, পুরো বসতে পারবে। প্রথম চরণ কমপ্লিট হলো, এরপর সূর্য নমস্কারে যাবো। সান স্যালুটেশন পূর্ব দিকে মুখ করে নিচ্ছি, যেদিকে সূর্য এখন উদীয়মান তো সূর্যের দিকে এখন মুখ করে সূর্য নমস্কার। প্রথম হচ্ছে নমস্কার আসেন, ডায় আসতে আসেন, পর্বত আসেন, সর্বাকাশন বাইরে বাইরে ভিতরে বিশ্বাস বাইরে হোল ইন আউট ইন আউট আদিত্য সাবিত্রী নম থ্রি ফোর ফাইভ সিক্স নাইন কন্টিনিউ, মিনিমাম পাঁচবার করতেই হবে। পড়ে যান, তিন চার পাঁচ এটা প্রথমে হচ্ছে ওয়ার্ম আপ, শরীরকে প্রথমে ওয়ার্ম আপ করা হলো। এরপরে আরামে বসে পড়ুন, এবারে নিঃশ্বাসের গতিটাকে একটু স্বাভাবিক করতে হবে, চোখ বন্ধ করে একটু বসতে হবে, চোখ বন্ধ করে একটু বসতে হবে, নিঃশ্বাসের গতিটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসুন। ধীরে ধীরে নিঃশ্বাস নেবো, ছাড়বো, ধীরে ধীরে নিঃশ্বাস নেবো এবং ছাড়ব। এনার্জিকে সেটেল করো, যে আপনার যে এনার্জির উৎপন্ন হলো, যে পুরো শরীরে যে আপনার
ব্রিদিং রেট বেড়ে গেছে, যে এনার্জি উৎপন্ন হয়েছে সেটাকে নর্মাল করতে হবে, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। আর সেটাকে পুরো শরীরের একে একটা কোষিকার মধ্যে সেটাকে সঞ্চয় করতে হবে। আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে, বৃষ্টি হচ্ছে, চারদিকে জল পড়ছে, আজকের ওয়েদার হচ্ছে চারদিকে জল পড়ছে, তা আপনিও ভাবতে থাকুন এই বৃষ্টির মতন যে এনার্জি পুরো শরীরে ইয়েতে আছে, ব্রহ্মাণ্ডে আছে, সেই এনার্জি আপনার শরীরের উপরে বরসাতের মতন শুরু হয়ে গেছে পুরো শরীরেতে, সেই মাথা থেকে সেই জল যেরকম পড়ে সেরকম এনার্জি প্রবেশ করছে, পুরো শরীরে ফ্লো হচ্ছে, পুরো শরীরে ফ্লো হচ্ছে, পুরো শরীর এনার্জেটিক হচ্ছে, এটা ভাবতে থাকুন। আর আরামে বসুন, শ্বাস প্রশ্বাসের গতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসুন। এই অবস্থায় আমার একটা প্রাণায়াম করে নেব, সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। চলুন, হাতগুলোকে সাইডে মুঠো করে রাখুন। এটার পুরো টেকনিক যদি দেখতে হয় তাহলে আপনার চলে যান আমার উপরে ইউটিউব চ্যানেলে, সেখানের পুরো সিস্টেমেটিক টেকনিক দেওয়া আছে এবং কীভাবে করবেন সেটা ডিটেলসে বর্ণনা করা আছে। চলুন, তিকে কী করতে হবে, হাতটাকে সাইডে মুঠো করে রাখবেন, হাতটাকে উপর দিয়ে উঠাতে হবে আর নিঃশ্বাস ছাড়ার সময় হাতটা নিচে। এভাবে আমরা কন্টিনিউ 30 times করবো, রেস্ট নেবো, 30 times করবো, রেস্ট নেবো, 30 times করবো, রেস্ট নেবো, 3 pages করতে হবে। চলুন করা যাক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 19, 20, 21, 23, 24, 25, 6, 7, 8, 9, 10, বিশ্রাম। শরীরের মধ্যে যে সংবেদনায় চলছে তার সঙ্গে থাকবো, এখনই শুরু হচ্ছে। যারা অনলাইনে আছেন তাদেরকে আমি স্বাগত করছি, আর যারা এই দেখছেন অফলাইনে হয়তো পরে দেখবেন তাদেরকেও বলছি কন্টিনিউ 1 ঘন্টা দেখুন। আমি 100% শিওর, 100% শিওর, করার আগে যে অবস্থা আর এইগুলো করার পরে আপনার অবশ্যই চেঞ্জ আসবে, অবশ্যই চেঞ্জ আসবে। চলুন সেকেন্ড ফেজে চলে আসি, 30, রিল্যাক্স, হোল বডি রিল্যাক্স, পুরো শরীরকে ঢিলা ছাড়ুন, পুরো শরীরের মধ্যে এনার্জি সঞ্চালন হচ্ছে, পুরো এনার্জি ভাইব্রেশন হচ্ছে, সেটাকে অনুভব করতে থাকুন, একটুখানি অবস্থায় থাকুন। চলুন লাস্ট ফেজে যাবো, আরেকবার করে নেব, লাস্ট 3টে ফেজ শুরু শেষ হয়ে গেল। এবার আরামে একটুক্ষণ বসবো, চোখ বন্ধ করে বসবো, এনার্জিকে সেটেল করতে থাকুন। পুরো এনার্জিকে সেটেল করুন। দেখুন যে মধ্যবয়স্ক যে অবস্থাটা বললাম, 25 থেকে 45 বছর, 50 বছর, এই অবস্থাতে আমাদের যেই রোগগুলো দেখা যায় সেই রোগগুলো হচ্ছে আমাদের পেটের রোগ, মানে পিত্তজনিত রোগ। আয়ুর্বেদের ভাষায় বলে বলবো তো পিত্তজনিত রোগ, মানে পেটের প্রবলেম বেশি দেখা যাবে, গ্যাস, অম্বল, কোমরে যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, এগুলো এখন নতুন লাইফস্টাইলের জন্য আসছে, কিন্তু এগুলো আসার কথা নেই, এগুলো 50 পরে আসার কথা, কিন্তু এখন আমাদের মডার্ন লাইফস্টাইলের জন্য এগুলোও চলে আসছে। তো এগুলো রিলেটেড যেই আসনগুলো হতে পারে, একদম কম আসন কিন্তু যেগুলো প্রচণ্ড এফেক্টিভ, সেই আসনগুলোই করাবো। তো এই আসনগুলোকে রেগুলার বেসিসে আপনাকে প্র্যাকটিস করতে হবে। চলুন এবারে আসনে আসা যাক, দুটো হাতকে তুলে নিয়ে একটু গরম করে নেব। চলুন এবারে বসে কিছু আসন করা যাক, যেটা প্রচণ্ড এফেক্টিভ থাকবে আপনার
এই মধ্যবয়স্কর জন্য মানে পেটের প্রবলেমের জন্য পেটের যাবতীয় গ্যাস অ্যাসিডিটি কোমরে যন্ত্রণা স্পাইনাল কর্ডে যন্ত্রণা আপনার মাইগ্রেন পেন থেকে শুরু করে যেই প্রবলেমগুলো এখন দেখা যাচ্ছে এবং পেটের যে প্রবলেমগুলো যেটাকে বলা হয় আইবিএস নাম শুনেছেন নিশ্চয়ই ইরিটেবল বাবল সিনড্রামস ইউডিএফ আনডাইজেস্টিভ ফুড তো এগুলো সাধারণত দেখা যাচ্ছে আচ্ছা এইদিকে করলাম যাতে ছবিটা ভালো বুঝতে পারেন চলুন এইভাবে বসতে হবে দুটো হাতকে সাইডে রাখতে হবে প্রথমে যেটা করতে হবে এই টেকনিকটা দেখুন প্রচণ্ড এফেক্টিভ প্রচণ্ড এফেক্টিভ প্রচণ্ড এফেক্টিভ হয়তো দেখেছেন অথবা না দেখেছেন কিন্তু করে অবশ্যই করার চেষ্টা করুন দেখুন আর করার চেষ্টা করুন এই হাতের উপরে ভর দিয়ে পুরো শরীরটাকে তুলতে হবে নিঃশ্বাস ভর্তি করব পুরো শরীরটাকে হাতের উপরে ভর দিয়ে তুলব এবং শরীরটাকে আগে একটু টেনে নেব এই অবস্থায় থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্ড রিল্যাক্স প্রথমে আমি অল্প অল্প করে করাচ্ছি টেন টাইমস কাউন্ট করে করাচ্ছি চলুন আরেকবার ইনহেল পুরো শরীরটাকে আবার তুলব পুরো সোজা কোমরটাকে তুলে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স দুইবার করে করাচ্ছি আপনারা যদি কোমরে প্রবলেম থাকে এগুলো তিনবার চারবার করতে পারেন প্রচণ্ড এফেক্টিভ এটা করার পরেই দেখবেন যে কোমরে যেটা পেন হচ্ছিল না সেটা গায়েব হয়ে যাবে একদম করে দেখুন প্রচণ্ড এফেক্টিভ এরপরে যেটা আসনটাই যাব সেটা প্রচণ্ড এফেক্টিভ আসন সেটা হচ্ছে বক্রাসন বাম পা সোজা থাকবে ডান পাটাকে মুড়ে নিলাম আর ডান দিকে নিঃশ্বাসটাকে ভরে পেছনের দিকে তাকাতে কোমরের জন্য প্রচণ্ড এফেক্টিভ এবং পেটের জন্য ডায়াবেটিসের জন্য প্রচণ্ড এফেক্টিভ নিঃশ্বাস ভর্তি করে কিছুক্ষণ থাকতে হবে নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় চলে আসবো এবার ঠিক এর উল্টোটা করবো নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় তো এটাকে তিন তিনবার করে রিপিট করুন এরপরে যে আসনটা করবো প্রচণ্ড এফেক্টিভ আসন পেটের জন্য কারণ এটা পেটের প্রবলেমই এই বয়সে বেশি দেখা যাচ্ছে দুটো পাকে মরে নেব যেটাকে বলা হয় বজ্রাসন সেটা সবাই জানেন আপনারা এটা হচ্ছে খাবার পরে এই আসনটা যদি করেন খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় পেটের উপরে প্রেসার আসে এবং পেটেতে রক্ত সরবরাহ পরিমাণ বেড়ে যায় খাবার প্রচণ্ড তাড়াতাড়ি হজম হতে থাকে তো এই আসনে আপনাকে দিকে বসতে হবে কিছুক্ষণ আর চলুন এরপরে যেটা করতে করা যাক সেটা হচ্ছে ডায়াবেটিসের জন্য রামবান যেটাকে বলা হয় সেটা হচ্ছে হ্যাঁ ঠিক বলেছেন সেটা হচ্ছে মন্ডুকাসন দুটো হাতকে মুঠো করে নেবো এবং নাভির দু সাইডে সামনে আস্তে আস্তে ঝুঁকে যাব আর সামনে দেখার চেষ্টা লুক অ্যাট ইউর ফ্রন্ট হোল্ড সাম টাইমস ইন ফাইনাল পজিশন ইনহেল আপ ইউর ব্রিথ কাম ব্যাক ইন স্টার্টিং পজিশন চলুন আরেকবার করে যাক হাতটা মুঠো বৃদ্ধাঙ্গুল কিন্তু ভিতরে থাকবে নিঃশ্বাস ছাড়ব সামনে দেখুন নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় এটা আরেকটা অভ্যাস আছে কারণ এই বয়সে ডায়াবেটিসের রুগী আর পেটের রুগী কিন্তু একদম বেশি দেখা যাচ্ছে যেটাকে মধুমেহ বলা হয় যেটাকে সুগার পেশেন্টও বলেন আপনারা তার রুগী কিন্তু অনেক দেখা যাচ্ছে এর জন্য এটা প্রচণ্ড এফেক্টিভ এবং পেটের রোগের জন্য প্রচণ্ড এফেক্টিভ তাহলে এটাকে আমি আরেক প্রসেসে করতে পারি বাঁ হাত তারপর ডান হাত নিঃশ্বাস ছাড়ব সামনে দেখো নিঃশ্বাস ভর্তি করলাম স্বাভাবিক অবস্থায় আরেকবার নিঃশ্বাস ছাড়ব
দেখালাম স্বাভাবিক অবস্থায় এলাম, সুন্দর। নেক্সট আসন প্রচণ্ড এফেক্টিভ সেম পেটের জন্য, সেটা হচ্ছে শশক আসন। নিঃশ্বাস ঢুকতে করলাম, হাত উপরে নিঃশ্বাস ছেড়ে এই সামনে যতটা ঢুকতে পারছেন, এই অবস্থায় কিছুক্ষণ থাকতে হবে। একটু তাড়াতাড়ি করছি, অনেক কিছু দেখাতে হবে, কভার করে দেবেন একটু, আপনারা একটু আস্তে আস্তে করবেন, চলুন তবু করতে থাকুন। আর দুবার দুবার করে করছি, বেশিবার করছি না, অনলি টু টাইমস। এরপরে যেটা যাব সেটা প্রচণ্ড এফেক্টিভ, সেটা হচ্ছে কোমরের যন্ত্রণার জন্য এবং ঘাড়েতে যেটা লাগে সার্ভাইকাল প্রবলেম, এটা এখন দেখাই যায় প্রায়, তার জন্য দুটো হাতকে পেছনের দিকে সাপোর্ট দিতে হবে এবং নিঃশ্বাস নিয়ে আর দুটো হাতকে ভিতরে লাগানো হচ্ছে, নিঃশ্বাস ছেড়ে দিয়ে চোখ কিন্তু খোলা থাকবে, নাহলে মাথা ঘোরার সম্ভাবনা থাকে। চলুন আরেকবার ইনহেল, সুন্দর। তাহলে বসে এগুলো কিছু করলাম, এবারে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। এবারে শুয়েতে কিছু আসনে যাব, পা করলাম, এবারে পেটের উপরে শুয়ে পড়ব, পেটের উপরে পড়ন পড়, পেটের উপরে, পেটের উপরে ভর দিয়ে শুয়ে পড়ব, ঠিক আছে? পেটের উপরে শুয়ে ভর দিয়ে শুইলেন, এবারে যেটা করতে হবে সেটা দেখুন, কোমরের জন্য পেটের জন্য প্রচণ্ড এফেক্টিভ, হাতের মাসেলসকে পায়ের মাসেলসকে স্ট্রং করবে তার জন্য প্রচণ্ড এফেক্টিভ। সেটা হচ্ছে দুটো হাতকে এরকমভাবে নিলেন, নেওয়ার পরে পাটাকে এরকম থাকবে, পুরো শরীরটাকে দু হাত আর পায়ের মধ্যে এরকম তুলে রাখতে হবে। চলুন কাউন্ট করা যাক, 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড রিল্যাক্স। প্রথমে ধীরে ধীরে 10 টাইমস কাউন্ট করে করুন, তারপর 20, তারপর 30, ধীরে ধীরে এটাকে বাড়াতে হবে। চলুন আরেকবার করা যাক, নিঃশ্বাস ভরুন, পুরো শরীরকে তুলতে হবে, এই অবস্থায় থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড রিল্যাক্স। ওয়াও, প্রচণ্ড এফেক্টিভ। এবার নেক্সট আসনে চলে যাব, যার নাম হচ্ছে ভুজঙ্গ আসন। ইনহেল অফ ইউর ব্রিথ, লুক অ্যাট ছেলে, ছাদের দিকে তাকাতে হবে, হাতটা মুড়া থাকবে, পেটের জন্য প্রচণ্ড উপকার, কোমরের জন্য প্রচণ্ড উপকার। নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে সারিয়ে অবস্থায় আরেকবার, নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় এলাম। এর সেকেন্ড অভ্যাসে যাব, শরীর নিচে বাঁ হাত, তারপরে ডান হাত, নিঃশ্বাস ভর্তি করলাম এবং সোজা হাত সোজা, নিঃশ্বাস ছেড়ে একদম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসতে হবে, কোনো রকম তাড়াহুড়ো নয়, আস্তে করে যেতে হবে, আস্তে করে আসতে হবে। চলুন আরেকবার ইনহেল, এটা আরেকটা অভ্যাস আছে প্রচণ্ড এফেক্টিভ, দুটো পাকে ফাঁক করে নিন, ফাঁক করার পরে ইনহেল অফ ইউর ব্রিথ, তির্যক ভুজঙ্গ বাঁ দিকে ঘুরে ডান পায়ের পাঁজাকে দেখবো, নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় পরপর করতে থাকুন, যেভাবে করা হচ্ছে একটার পর একটা করতে থাকুন। পুরো পেটের উপরে প্রেসার পড়ছে, এগুলো এক একটা 3-3 বার করে করবেন। নেক্সট চলে আসছি দুটো হাতকে জাঙ্ঘার নিচে সলভাসন, আপনাকে এগুলো ডেলি করতেই হবে। নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে নিচে আরেকবার যাবো, ইনহেল
অনেক সে নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে নিচে। এবারে চলুন পেটের উপরে পিঠের উপরে শুয়ে পড়ি শবাসনে, সুপাইন পোজ শবাসনে। শবাসনে শুয়ে পড়ুন, সুন্দর। শবাসনে শুয়ে যে প্রথমে যে আসনটা করব প্রচণ্ড এফেক্টিভ, মধ্যবয়স্ক যাদের মানুষ আছে তাদের জন্য, কোমরের এবং পেটের জন্য করলেই বুঝতে পারবেন এতটাই এফেক্টিভ এই আসনটা। আপনাদেরকে সবাইকে করতে হবে। দুটো পাকে মুড়ে নিন মর্কট আসন, দুটো হাতে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনহেল অফ ইউর ব্রিথ, বাঁ দিকে দুটো পাকে জয়েন করে, একদম জয়েন করে, একটা পায়ের উপরে আরেকটা পা, আর মাথাটা উল্টো দিকে, হাতের হাতেলিকে দেখতে হবে, হাতের চেটোকে দেখতে হবে, হাতের আঙুলকে দেখতে হবে, পুরো প্রেশার পেটের উপরে। এটা আপনাকে অনুভব করতে হবে যে পেটের উপরে প্রেশারটা আসছে। নিঃশ্বাস ছেড়ে দিয়ে মাঝখানে নিয়ে আসব, আবার নিঃশ্বাস ভর্তি করলাম, ঠিক করো, দারুণ সুন্দর হচ্ছে, করে যান। নিঃশ্বাস ছেড়ে দিয়ে মাঝখানে এটাকে 3 বার করে করবেন। এ দ্বিতীয় অভ্যাস, দুটো পায়ের মধ্যে 1 ফুটের গ্যাপ, নিঃশ্বাস নিলাম। এবারে ডান পায়ের হাঁটু বাঁ পায়ের আঙুলের উপরে থাকবে, টাচ করবে, আর মাথা উল্টো দিকে। এতে আরও প্রেশার ক্রিয়েট হবে কোমরের মধ্যে, পেলভিস বোন যেটা আছে তার মধ্যে। নিঃশ্বাস ছেড়ে মাঝখানে, নিঃশ্বাস ভর্তি করে ঠিক এর উল্টো অপোজিটে চলে যাব। স্মুথলি হবে, কোনো ঝটকা নাই, কোনো তাড়াহুড়ো নাই, একদম স্মুথলি যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করুন। এবারে নেক্সট 3 নম্বর যেটা পোজ, তার জন্য দুটো পাকে সোজা করে নিন, প্রথমে ডান পাটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলব, আর ধীরে ধীরে বাঁ হাতের হাতেটিতে লাগানোর চেষ্টা, মাথাটা উল্টো দিকে দেখার চেষ্টা করুন। ওয়া শুনলো, পুরো প্রেশার পেটের উপরে আসছে, এটা ফিল করতে থাকুন। নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে সুন্দরভাবে একদম স্লোলি অ্যান্ড জেন্টলি, চেহারাতে একটা হাসির ভাব, খুশির ভাব, এ ঠিকের বিপরীত। এবারে বাঁ পাতা তুলে পায়ে লাগানোর চেষ্টা, নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসুন। দারুণ লাগছে, পেট একদম কত হালকা হয়ে গেছে মনে হচ্ছে, পেটের যে একটা ভারী ভাবটা ছিল সেটা মনে হচ্ছে কেটে গেছে, সুন্দর লাগছে। চলুন এরপরে নেক্সট আসনে আসা যাক, প্রচণ্ড এফেক্টিভ আসন উত্থান পাদুকা আসন। দুটো পাকে ধীরে ধীরে উপরে একটু তুলব, বেশি না একটু তুলব, তুলে রেখে দেবে। কাউন্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রিল্যাক্স, সুন্দর। চলুন আরেকবার করা যাক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রিল্যাক্স। নেক্সট নৌকা আসনে যাবো, প্রচণ্ড এফেক্টিভ নৌকা আসন, উপর অংশ আর নিচের অংশকে একসঙ্গে তুলতে হবে, এরকম কিছুক্ষণ এই অবস্থায় থাকতে হবে। নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় আরেকবার, নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায়, সুন্দর। নেক্সট আসবো সাইকেলিং, এভাবে সাইকেলে যেরকম প্যাটেল করা হয় সেরকম, ক্লকওয়াইজ 5 টাইম, অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস। যারা আপনারা দুটো পায়েতেও করতে পারেন,
জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, কোমরে যন্ত্রণা থাকলে করা চলবে না, দুটো পাতেও এইভাবে করা যেতে পারে। আর পাদবিত্তাস, এক একটা পাকে বড় বড় বিগ রাউন্ড, অ্যান্টি ক্লক ওয়াইজ। ফের যে বাঁ পাটা দিয়ে করবের পরে অ্যান্টি ক্লক ওয়াইজ উল্টো। এবারে সবাসন, যোগ নিদ্রা, পুরো শরীরের মধ্যে যে ভাইব্রেশন হচ্ছে সেটাকে অনুভব করুন এবং পুরো শরীরকে হালকা ছেড়ে দিন। পুরো ধ্যানকে দুটো পায়ে নিয়ে যান, কোমর থেকে দুটি পা নিচে অংশ পর্যন্ত হালকা হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে, এটা অনুভব করতে থাকুন। ধীরে ধীরে ধ্যানকে আরেকটু উঁচুতে নিয়ে যাব, কোমর থেকে কাঁধ পর্যন্ত এবং স্পাইনাল কর্ড শান্ত হয়ে যাচ্ছে, পেটের ভিতরে যত অর্গ্যান আছে সেগুলি সব শান্ত হয়ে যাচ্ছে, এটা অনুভব করতে থাকব। স্টোমাক, কিডনি, গল ব্লাডার, লিভার সব শান্ত হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আর একটা নিঃশ্বাস নিন এবং নিঃশ্বাস ছাড়ার সঙ্গে ভাবুন কাঁধ থেকে দুটি হাত একদম হালকা হয়ে যাচ্ছে, দুটো হাতকে একদম হালকা ছেড়ে দিন। ধীরে ধীরে আর একটা নিঃশ্বাস নিন, নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে গলা থেকে মস্তিষ্কের অগ্রভাগ পর্যন্ত হালকা হয়ে যাচ্ছে, এটা অনুভব করুন। মুখের মধ্যে যত অঙ্গ আছে, অর্গ্যান আছে, সবকে হালকা ছেড়ে দিন। চোখ, কান, নাক, গাল, ফোরহেড সবকে হালকা ছেড়ে দিন। এই অবস্থায় পুরো শরীরের মধ্যে একটা রিল্যাক্সেবল এনার্জি ফ্লো হচ্ছে, পুরো শরীরে ভাইব্রেশন হচ্ছে, পুরো শরীর শান্ত অনুভব করুন এবং লাইটভাবে পুরো শরীরকে ছেড়ে দিন। এবারে আমরা প্রথম কমান্ড দেব আমাদের মস্তিষ্কতে, আই নো মাই হেলথ is improved in day by day. তিন বার এই কমান্ডটা রিপিট হবে, আই নো মাই হেলথ ইজ বেটার ডে বাই ডে, আই নো মাই হেলথ ইজ বেটার ডে বাই ডে। আমি জানি আমার এ শরীর দিনকে দিন ভালো থেকে ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। আমি জানি আমার শরীর ধীরে ধীরে ভালো হচ্ছে। সেকেন্ড কমান্ড, ফর মানি, আই নো আই লাভ মানি অ্যান্ড মানি লাভ মি টু। আমি জানি আমি পয়সা টাকাকে ভালোবাসি এবং টাকা পয়সাও ভালোবেসে আমার দিকে অ্যাট্রাক্ট হয়ে আসছে। আমি জানি আমি পয়সাকে ভালোবাসি এবং টাকা পয়সাও ভালোবেসে আমার দিকে এগিয়ে আসছে। আরেকবার, আমি জানি আমি পয়সাকে ভালোবাসি এবং টাকা পয়সাও ভালোবেসে, ধন সম্পত্তিও ভালোবেসে আমার দিকে এগিয়ে আসছে। লাস্ট কমান্ড, আই নো আই অ্যাম বর্ন টু ক্রিয়েট হিস্ট্রি, আই নো আই অ্যাম বর্ন টু ক্রিয়েট হিস্ট্রি,
I know, I am born to create history. আমি জানি আমার জন্ম হয়েছে কোনো ইতিহাস রচনা করার জন্য। আমি জানি আমার জন্ম হয়েছে কোনো ইতিহাস রচনা করার জন্য। কিছুক্ষণ এই অবস্থায় থাকুন, আর যে কমান্ডগুলো বললাম সেইগুলোকে অনুভবের সঙ্গে রিপিট করতে থাকুন, একদম ওর ভিতরে ঢুকে যান কমান্ডগুলোর ভিতরে। আই নো মাই হেলথ ইজ বেটার ডে বাই ডে, আই নো আই লাভ মানি অ্যান্ড মানি লাভ মি টু, আই নো আই এম বর্ন টু ক্রিয়েট হিস্ট্রি। এবারে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসব, মিউজিক চলছে সেটাকে শোনার চেষ্টা করব, দূর থেকে পাখির আওয়াজ আসছে সেটাকে শোনার চেষ্টা করব, দূরে গাড়ির আওয়াজ, বাইকের আওয়াজ, হাত আর পায়ের আঙুলগুলোকে নড়িয়ে নেব, ধীরে ধীরে দুটো হাতকে উপরে তুলে নিয়ে গরম করে নেব, চোখের মধ্যে রেখে ধীরে ধীরে চোখগুলোকে খুলবো এবং দুটো পাকে মুড়ে নিয়ে বাঁ দিকে ডানে হাতের উপরে ভর দিয়ে ধীরে ধীরে উঠে বসবো। তো এটা ছিল কিছু আসন এবং তার সঙ্গে স্পেশাল যোগ নিদ্রা, হিপনোটিস্ট যোগ নিদ্রা, কিছু অ্যাফার্মেশন ছিল যেটা প্রচণ্ড ইফেক্টিভ। মানে যদি এগুলি সকালে উঠে আপনি ফিলিংসের সঙ্গে বলতে থাকেন সারা দিন আপনার একটা ড্রাইভিং ভিতর থেকে একটা আলাদা এনার্জি তৈরি হয়। তো প্রথমের যে কমান্ডটা ছিল সেটা হচ্ছে ফর ইওর হেলথ, সেকেন্ড যে কমান্ড ছিল ফর ইওর ওয়েলথ। দেখুন এখনকার লাইফস্টাইলে আপনার পয়সা দরকার, তো বুঝতে পারছেন ওয়েলথের জন্য প্রচণ্ড এফেক্টিভ। আর তিন নম্বর যে কমান্ড ছিল সেটা হচ্ছে ফর ইওর সাকসেস। তো তিনটে কমান্ড, তিনটে ফিলার এতটাই এফেক্টিভ আমার জীবনকে পিক লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো তার জন্যে এই অবস্থাটা হচ্ছে আপনার, এই বয়সটা হচ্ছে আপনার পিক লেভেলে নিয়ে যাওয়ার বয়স। তো এগুলোকে আপনাকে করতেই হবে। চলুন শুরু করা যাক প্রাণায়াম দিয়ে, কপালভাতি প্রাণায়াম, প্রচণ্ড এফেক্টিভ ফর ইওর স্টোমাক ডিজিজ, এনি টাইপ অফ স্টোমাক ডিজিজ। কন্টিনিউ, ব্রিদ আউট ওয়ান রিদমিক ওয়ে, অ্যান্ড ইন দিস টাইম ইউ ফলো সিঙ্কোনাইজ উইথ ইউর ব্রিদ অ্যান্ড ওয়ান উইথ ইউর দ্য অ্যাবডোমেন মুভমেন্ট। কন্টিনিউ এক্সহেলেশন অফ ব্রিথ, চেহারা একটা হাসির ভাব, খুশির ভাব, কন্টিনিউ। ও বারণ করো এখন। কন্টিনিউ, নিঃশ্বাসকে ছাড়তে থাকুন। চেহারা একটা হাসির ভাব, খুশির ভাব, কন্টিনিউ একটা রিদমিক ওয়েতে নিঃশ্বাসটাকে ছাড়তে থাকুন। আর পেটের এনি টাইপ প্রবলেম যেগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাচ্ছে, এটা ফিল করতে থাকুন, এটা অনুভব করতে থাকুন যে পেটের যে অনুভবগুলো ছিল সেগুলো সব ঠিক হয়ে যাচ্ছে, পেটের যে প্রবলেমগুলো ছিল সেগুলো সব ঠিক হয়ে যাচ্ছে।
দেখুন, আপনি যে লাইনেই থাকুন না কেন, কন্টিনিউ প্রাণায়াম করতে থাকুন আর এক একটা কথাকে ধ্যানপূর্বক শুনুন। আপনি যে লাইনেই থাকুন না কেন, আপনি স্টুডেন্ট হন, এখন হয়তো পড়াশোনা করছেন, কোনো চাকরির জন্য ডক্টর হন, লয়ার হন, বিজনেসম্যান হন, যা করতে চাইছেন, কিন্তু ফার্স্ট পিলার, ফার্স্ট যেটা আপনাকে শরীর, ফার্স্ট যেটা আপনাকে আগে নিয়ে যাবে সেটা হচ্ছে আপনার হেলথ, শরীর। তো শরীরের উপরে আপনাকে কাজ করতেই হবে, এটা ছাড়া অন্য কোনো তার বিকল্প নেই। আর শরীরের উপরে কাজ করার জন্য এই মাধ্যম যোগা প্রাণায়াম সবচেয়ে হচ্ছে বেস্ট, একদম বেস্ট। তো এটাকে আপনাকে করতেই হবে। এবং সংকল্প নিন আপনাকে রেগুলার বেসিসে করতে হবে। আপনি জানবেন যে কাজ আমি রেগুলার করছেন, রেগুলার বেসিসে করছেন, সেই একই রেজাল্ট পাবেন যদি একই কাজ করতে থাকেন। যদি এক্সট্রা রেজাল্ট পেতে চান, যদি এক্সট্রা কিছু করতে চান, তাহলে আপনাকে এক্সট্রা মেহনত করতে হবে, এক্সট্রা কিছু কাজ করতে হবে। তো সকালে উঠতে হবে, আর শরীরকে টাইম দিতেই হবে, নিঃস্বার্থভাবে শরীরকে 1 ঘন্টা। আপনি ভাবছেন যে হেলথ ইন্স্যুরেন্স তো করা আছে, হেলথ ইন্স্যুরেন্স কিচ্ছু কাজে লাগবে না, শুধু পয়সাটা হয়তো আপনাকে দিতে পারে, কিন্তু যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো সাইড এফেক্ট শুরু হয়ে যাবে। যে জিনিস আপনি বাইরে থেকে ঢুকবেন তারই সাইড এফেক্ট আছে। তো আমরা এমন কিছু কেন না করব যেগুলো করার পরে আমাদের শরীর অটোমেটিক ঠিক থাকবে, ব্যালেন্স থাকবে। কন্টিনিউ এক্সহেলেশন অফ ব্রিথ। তাহলে এই বয়সটা যে কি পিক অবস্থায় আছে, এবং যেই বয়সটা আমি লাগভাগ শেষের দিকে চলে এসেছি, ক্রস করে মধ্যবয়স্ক, যেটাকে আমি বলছি আফটার 20 আর বিলো 45, এবং আমার বয়স এখন 40। তো আমি এই জিনিসটাকে অতিক্রম করেছি। এই জিনিসগুলো, পেটের প্রবলেম হামেশা দেখতে পাবেন, পেটের প্রবলেম, খাওয়ার কোনো ঠিক নেই, যা পাচ্ছেন রাস্তাতে। এবং এই সময়ে মানুষ এতটাই ব্যস্ত থাকে, শরীরকে বিলকুল টাইম দেয় না, এর জন্য অবস্থা হয় যে 40 আস্তে আস্তে তার কোমরের পেন শুরু হয়ে যায়, মাইগ্রেন পেন শুরু হয়ে যায়, সার্ভাইকাল পেন শুরু হয়ে যায়, পেটের প্রবলেম তো হতেই থাকে, পাইলসের প্রবলেম শুরু হয়ে যায়, ডায়াবেটিস, থাইরয়েড, পেটের যে কত রকম এখন রোগ তৈরি হয়েছে কি বলবো, সেটা তো আপনারা সবই জানেন। এবং মানুষ তার বিশ্বাসকে হারিয়ে ফেলে নিজের উপরে, আর নিজের জীবনকে চলার মধ্যে আর খুশি খুঁজে পায় না। শরীর ঠিক থাকলে তবেই আপনি আপনার জীবনটাকে এবং প্রতিটা দিনকে, প্রতিটা মিনিটকে, প্রতিটা সেকেন্ডকে আপনি এনজয় করতে পারবেন। তো শরীরকে ঠিক রাখার দায়িত্ব আপনার, কেউ শরীরকে ঠিক রাখতে আসবে না। চলুন নেক্সট প্রাণায়ামে চলে আসবো, 10 মিনিটের মতন হয়ে গেছে, আমাদের টাইমের প্রচণ্ড অভাব, 1 ঘন্টার মধ্যে আমাকে ঠিক করতে হবে, তার জন্য আমাদেরকে অবশ্যই এটি করতে হবে। নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক অবস্থায় নেক্সট প্রাণায়াম আসবো, ত্রিবন্ধ প্রাণায়াম, 3টে বন্ধকে একসঙ্গে লাগাতে হবে। নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক অবস্থায়, সুন্দর, কন্টিনিউ নিঃশ্বাস ছেড়ে। নিঃশ্বাস ভর্তি করে স্বাভাবিক অবস্থায় তিবন্ধ, মলদ্বার বন্ধ, নড়িয়ান বন্ধ, জলন্ধার বন্ধ।
নেক্সট পেটের জন্য আরেকটা যেটা করে নেবো, যেটা ক্রিয়া বলা হয়, সেটা হচ্ছে অগ্নিসার ক্রিয়া। নিঃশ্বাসটা বাইরে বার করে পেটটাকে নড়াতে হবে, যতটা ক্ষণ পারবেন আপনি নড়াতে পারবেন। চলুন আর দুবার করা যাক। আরেকবার চলুন। এরপরে নেক্সট যেটা করব সেটা হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম। প্রচণ্ড এফেক্টিভ, গলার যে প্রবলেম হচ্ছে তার জন্য, ঠান্ডা কাফ থাইরয়েডের প্রবলেম আছে তার জন্য, গলাকে টাইট করবেন, নিঃশ্বাস ভিতরে নিতে হবে, একটা আওয়াজ আসবে। ইন্টারলক ডান দিকে নিঃশ্বাসটাকে ছেড়ে দেব। আর দুবার চুন, আরেকবার এবারে কিছু সূক্ষ্ম ব্যায়ামে আসবো, যেটা প্রচণ্ড উপকার, পুরো শরীরকে আপনার এনার্জেটিক করবে এবং রক্ত সরবরাহকে, সার্কুলেটরি সিস্টেমকে যে আপনার খুব দারুণভাবে এফেক্টিভের কাজ করে, সেটা হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়ামগুলো একটির পর একটি করতে থাকুন এবং সূক্ষ্ম ব্যায়ামগুলো করার সঙ্গে সঙ্গে আমি কিছু কথা বলবো। প্রথমেই বলি, এই সূক্ষ্ম ব্যায়ামেরগুলোর যদি কোনো প্যাকেজ আপনি ঠিকমতো দেখতে চান যে কত সুন্দরভাবে কত রকমভাবে করা যায়, তাহলে উপরে একটা লিংক আছে, সেখানে ক্লিক করুন, সেটা আমার ইউটিউব চ্যানেল। এবং অবশ্যই সবাইকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ ওখানে অনেক কিছু টেকনিক, আরও অনেক রকমের টেকনিক আছে। এবং আরও আমার যত ফেসবুকে যত আমি লাইভ করেছি, যেমন ডায়াবেটিস উপরে, ব্যাক পেনের উপরে, পেটের উপরে, গ্যাস, অ্যাসিডিটি, থাইরয়েড, মাইগ্রেন পেন, ডেলি লাইফে যেগুলো রেগুলার করা দরকার, সেগুলো বাচ্চাদের জন্য, মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য, তো সেগুলো সব ওখানে আপলোড করা আছে। সেগুলোকে আপনি আরামে দেখতে পারবেন, ঘরের সবাইকে দেখাতে পারবেন। তার জন্য আমার ইউটিউব চ্যানেলে যান, সাবস্ক্রাইব করুন। এবং আরও ভবিষ্যতে আমি কন্টিনিউ অনেক কিছু আরও আপলোড করতে চলেছি। একটার পর একটা কন্টিনিউ করতে থাকুন। এরপর বলি, এই মধ্যবয়স অবস্থাতে আপনার পেটকে সবসময় ঠিক রাখতে হবে, কারণ পেটের প্রবলেম এখানে বেশি থাকবে আয়ুর্বেদের হিসাবে। আর এবং যে লজিক্যাল, যদি আপনি আশপাশে দেখতেও থাকেন, তাহলেও দেখবেন যে এই বয়সেতে, যে 25-45 বছর বয়সে, পেটের রোগের পরিমাণ কিন্তু বেশি থাকে। তো পেটকে ঠিক রাখার জন্য যেগুলো করবেন, খাওয়া দাওয়ার দিকে তো আপনাকে একটু সাবধানই রাখতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে সকালে যখন উঠছেন, শুধু পেটকে ঠিক রাখলেই হবে না, এর সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে এনার্জি বুস্ট। আপনার যেন এনার্জি থাকে, যেই কাজ করছেন তাতে যেন সবসময় এনার্জেটিক থাকে। তো এর জন্য সকালে যেগুলোকে আপনাকে সেবন করতে হবে, যেগুলো আপনার কাছাকাছি পাওয়া যায় সেগুলো, যেমন কোনোদিন তুলসী পাতা নিলেন, কোনোদিনও সকালে উঠে হলুদ, কাঁচা হলুদ 1 চামচ করে, কোনোদিনও নিম পাতা 2 চিবিয়ে নিলেন, কোনোদিনও থানকুড়ি পাতা, কোনোদিনও বাসক পাতার রস, কোনোদিনও
বেল পাতা, কোনোদিনও দুটো কালমেঘ পাতা, কোনোদিনও শিউলি ফুলের পাতা, এগুলো যদি অল্টারনেটিভ ডেতে যদি নিতে থাকেন, কোনোদিনও গেলয় এর জুস বা গেলয়ের ডান্ডা দেখবেন পাওয়া যায়, সেখান থেকে রস করে ছেঁতো করে তার রসটাকে নিলেন, এগুলো সব আমাদের কাছাকাছি অ্যাভেলেবেল, ফ্রিতে অ্যাভেলেবেল, এর জন্য কোনো পয়সা আপনাকে পেমেন্ট করার কোনো দরকার নেই। তাহলে দেখবেন আপনার শরীর অটোমেটিক ব্যালেন্স হচ্ছে। ব্যালেন্স শরীর দরকার, যে কোনো জিনিস যদি একটা নিতে থাকেন কিচ্ছু হবে না, শরীরে গড়বড়ি আসবেই, ব্যালেন্স শরীর দরকার। আর এর সঙ্গে আমি আরেকটা জিনিস রিকমেন্ড করবো, যেটা অবশ্যই আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে দেশি পান। হ্যাঁ, ঠিক শুনেছেন, দেশি পান খাওয়ার পরে দুপুরে একটা করে খাওয়া প্র্যাকটিস করবে, তাহলে আপনার হজম শক্তিও বাড়বে এবং পেটও একদম ঠিক থাকবে। কারণ এই পেটকে ঠিক রাখার জন্য পান খাওয়া, এটা একটা রামবাণের মতন কাজ করে। এবং আমরা সাধারণত দেখেছি অনেক বাড়িতেই আমাদের এই রেওয়াজটা আছে খাওয়ার পরে একটা করে পান খাওয়া, কিন্তু নেশা করা নয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো এগুলো আমরা করা যেতে পারে, এগুলো আরামে আমরা করতে পারি। আর যোগা প্রাণায়ামে যেগুলো অভ্যাস করতে থাকুন, এবং যেটা মেডিটেশন যেটা করালাম, যেটা আপনি ধ্যান করালাম, যেটা যোগ নিদ্রা করালাম, সেটাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করুন। আর এই ভিডিওটাকে, এক ঘন্টার ভিডিও প্যাকেজটাকে চালিয়ে, কিছুদিন চালিয়ে এটাকে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন খুবই খুবই লাভ পাবেন। এবং লাভ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের সবাইকে করুন, দেখুন একলা আপনাকে করলে হবে না, ঘরের সবাই মিলে করুন, যত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তার সঙ্গে শেয়ার করুন। এবং নিজে জেনে নিয়ে ওদিকে বলুন না, শেয়ার করার দরকার নেই, নিজে জেনে নিয়ে ওদিকে বলুন, কারণ আপনার নলেজকে শেয়ার করতে হবে, আপনার মাথায় যেটা ঢুকেছে অ্যাকচুয়ালি যেটা ভালো জিনিস সেটা শেয়ার করতে হবে। যতক্ষণ না শেয়ার করছেন ভিতর থেকে সন্তুষ্টি পাবেন না। আমি জেনেছিলাম, আমি তো চুপচাপ বসে থাকতাম, আমাকে তো কাউকে বলার দরকার ছিল না, আমি এসব করছি কেন না, এটা একটা সন্তুষ্টি যে আপনার যেটা নলেজ হয়েছে, যেটা নলেজ আপনি পেয়েছেন, অ্যাকচুয়াল জ্ঞান, আপনার যেটা লাভ হয়েছে সেটাকে সবার সঙ্গে শেয়ার করতে হবে, সবাই সেটা জানুক, সেটা করে সবাই উপকার পান। আর আমার এই চ্যানেলটার মেন উদ্দেশ্য হচ্ছে, আমার যে উপরে যে ইউটিউব আছে সেখানে যাবেন, আর সেটার নাম হচ্ছে ওয়াননেস বাংলা। বাংলাভাষী যত মানুষ আছে, দুনিয়ায় যত মানুষ আছে, সেগুলোকে কানেক্ট করা, এবং যোগ প্রাণায়াম এবং নতুন আরেকটা জিনিস, যোগ প্রাণায়াম মেডিটেশন অ্যাফার্মেশনস এবং মাইন্ডের অনেক রকম টেকনিক নিয়ে আমি ধীরে ধীরে আরও আসছি, অনেক কিছু জিনিস আপনার দিকে শেয়ার করব, যেটা আপনি করলেই জানতে পারবেন না অ্যাকচুয়াল এগুলো করা দরকার, অ্যাকচুয়াল এই জিনিসগুলো করা দরকার। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আগে আমার সঙ্গে থাকুন। চলুন নেক্সট প্রাণায়ামে আসা যাক। অনুলম বিলম প্রাণায়াম প্রচণ্ড এফেক্টিভ প্রাণায়াম। বাঁ দিকে নিঃশ্বাসকে নিতে হবে এবং ডান দিকে নিঃশ্বাসকে ছেড়ে দিতে হবে সুন্দরভাবে। এবারে ডান দিকে নিঃশ্বাস নিলাম, বাঁ দিকে ছাড়তে থাকবো, সুন্দর। চেহারাতে একটা হাসির ভাব, খুশির ভাব, এবং শরীরের মধ্যে যত টক্সিন আছে, যত খারাপ জিনিস আছে, সেগুলো নিঃশ্বাসের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে, এটার অনুভব। নিঃশ্বাস নিশ্চয়ই অম্লজান ভিতরে যাচ্ছে এবং পুরো শরীর অক্সিজেন অম্লজানে ভরপুর হয়ে যাচ্ছে। দুনিয়ার যত এনার্জি নিঃশ্বাসের ভিতর দিয়ে আমাদের শরীরের মাধ্যমে ঢুকছে। অল্টারনেটিভ নোস্টেল ব্রিদিং কন্টিনিউ করতেই থাকুন, করতেই থাকুন। যেই কথাগুলোকে বলছি একটা একটা কথার মাথার ভিতরে ঢুকার চেষ্টা করুন। আর একবার ঢুকিয়েই দেখুন না, যদি ভালো না লাগে তখন নয় বার করে দেবেন, একবার ঢুকিয়ে তো দেখুন, আর একদিন করে দেখুন, একদিন এক ঘন্টা প্র্যাকটিস করে দেখুন কি হচ্ছে। আমি 100% শিওর আপনার প্র্যাকটিস করার আগে যেরকম অবস্থা ছিল, পেটের প্রবলেম, মাইগ্রেন প্রবলেম, ঠিক লাগছিল না, সেগুলো 100% ছিল শিওর সেগুলো ঠিক লাগা শুরু হয়ে যাবে, ঠিক লাগবে আপনার, হতে বাধ্য। আর মাথায় রাখবেন যখনই কোনো জিনিস ভালো পাবেন, আপনার ক্ষেত্রে লাভ হয়েছে, সেগুলোকে লোকে বলার চেষ্টা করুন। যতক্ষণ না লোককে বলছেন ততক্ষণ আপনার সন্তুষ্টি পাওয়া যাবে না। তার জন্য একটা কথা বলা হয়, নলেজ নট ইউজ ইট জাস্ট
थ्रु एट डस्टबिन। आप नॉलेज के ज्ञान के जदि व्यवहार ना करें यूज ना करें एगुलो डस्टबिने रखार संगे समान। তাহলে আপনার নলেজ হচ্ছে ভালো জিনিস পাচ্ছেন সঙ্গে সঙ্গে শেয়ার করুন, শেয়ার অ্যান্ড কেয়ার, লোককে শেয়ার করছেন মানে কি হচ্ছে যে তাকে বলতে থাকছেন আমি যেমনি অনলাইনের মাধ্যমে শেয়ার করছি আপনাকেও তেমনি এগুলোকে শেয়ার করতে হবে। আপনি যদি শেয়ার না করতে পারছেন আপনি ভাবছেন যে নিজে বলবো, তো নিজে জেনে নিন, নিজে বলার চেষ্টা করুন, কিন্তু ভালো জিনিসকে বলতেই হবে। কন্টিনিউ, নিঃশ্বাস নিতে থাকুন, ছাড়তে থাকুন। আমি প্রথম থেকে আরেকবার রিপিট করে দিচ্ছি যেই যেই জিনিসগুলো সম্বন্ধে বললাম, আরেকবার আপনার ছোটো করে পাতোয়ে দিয়ে দিচ্ছি। এবং এটা করার পরে আপনাদের ব্রেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হতে থাকবে এবং লাইফটাকে এনজয় করতে পারবেন, লাইফটাকে পুরো এনজয় করতে পারবেন। তো প্রথমেই শুরু করেছিলাম স্বামী বিবেকানন্দের একটা সুন্দর বাণী দিয়ে, যেটা আপনারা সবাই জানেন যে উঠো জাগো, চেষ্টা করতে থাকো, এতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না লক্ষ্য প্রাপ্ত হয় ততক্ষণ পর্যন্ত। এবং আজকের যেটা বিষয় চলছে সেটা হচ্ছে মধ্যবয়স্ক মানুষ যত প্রাণায়াম করতে থাকুন, প্রাণায়াম করতে করতে শুনতে হবে, চুপচাপ বসে থাকলে হবে না, চোখ বন্ধ করে প্রাণায়াম করতে করতে জিনিসগুলো কিন্তু শুনতে থাকুন। আমার হয়তো আমি বলতে থাকছি বলে আমার ঠিক মতো হচ্ছে না, কিন্তু আমি অলরেডি করে ফেলেছি, আমি এগুলো সকালে অলরেডি করেছি, তো আপনারা কিন্তু করতেই থাকুন। এখন অনুলম বিলম প্রাণায়াম করতে থাকুন আর কথাগুলো শুনুন। তো হ্যাঁ, যেগুলো বলছিলাম আজকের যেটা বিষয় সেটা হচ্ছে মধ্যবয়স্ক, যেটাকে আমি আফটার 20 to below 50 এর মধ্যে মধ্যবয়স্ক, এবং যা এর মধ্যেই আপনি পিক অবস্থায় থাকছেন, মানে আপনার অ্যাভারেজ যদি বয়স 70 ± হয় তাহলে মাঝামাঝি অবস্থায় থাকছেন, মানে আপনার জীবনের পিক অবস্থা। এখানে আপনি যে কোনো কাজ করতে পারেন, এত আপনার ভিতর থেকে এনার্জি দরকার। তো এর জন্য যেটা আপনাকে করতে হবে সেগুলো হচ্ছে যেগুলো বলছি এগুলোকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। শুধু আমি শারীরিক কথা বলছি না, যে ফিজিক্যাল স্ট্রংয়ের কথা বলছি না, শরীরের সঙ্গে সঙ্গে মনের কথাও বলা হচ্ছে, শরীর মনকে ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে। যখনই আপনি মাইন্ডের উপরে কাজ করবেন, যেটা আমি আপনাকে পজিটিভ অ্যাফারমেশনের কথা বললাম, যোগনিদ্রাতে যেটা করালাম সেটাকে আপনাকে অবশ্যই করতে হবে, নাহলে যদি না দেখেছেন আবার পিছনে ব্যাক করুন, ওটাকে প্র্যাকটিস করুন। তিনটে পিলারের উপরে আমি কাজ করেছি, প্রথমে হচ্ছে হেলথের উপরে কমান্ড দিচ্ছি, তারপরে আপনাকে আমি মানির উপরে বা ওয়েলথের উপরে কমান্ড দিচ্ছি, তারপরে আপনাকে সাকসেস জীবনে কীভাবে উন্নতিতে যাবেন, শিখরে যাবেন, তার উপরে আপনাকে কমান্ড দিচ্ছি। আপনি যাই কাজ করুন না কেন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি স্টুডেন্ট, আপনি কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য চেষ্টা করছেন, আপনার কোনো ডাক্তার, লয়ার, কোনো কোম্পানিতে কাজ করেন, কোনো দোকানদার, বিজনেস আছে, যে কোনো এনি টাইপ অফ জব, ইউ ফলো দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড রেগুলার বেসিস ইউ ফলো দ্য ইনস্ট্রাকশনস, আই সিওর ইউ ইম্প্রুভস অ্যান্ড মেনি টাইপ অফ বেনিফিট। আপনি যদি এগুলো করতে থাকেন অবশ্যই লাভ পাবেন, অবশ্যই, এ বিশ্বাসের সঙ্গে করতে থাকুন। এবং যে কথাগুলো আমি বলছি সেগুলোকে আপনি বিশ্বাস করতে পারেন, কেন আয়ুষ গভর্নমেন্ট দ্বারা আমি হচ্ছে সার্টিফাইড, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা আমি সার্টিফাইড, এবং ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন অল ওভার ইন্ডিয়াতে যে যোগা অ্যাসোসিয়েশন চালনা করছে, যেখানে টপ টপ জব যারা আছে তারা বসে আছে, তাদের আমি হচ্ছি মেম্বার। তো আপনি আরামে আমার এক একটা কথাকে বিশ্বাস করতে পারেন, এক একটা কথাকে ভরসা করতে পারছেন। আর পেটের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ আপনি যে কাজটা করছেন, কাজটা যে কাজ করতে যাচ্ছেন সেটা হচ্ছে ব্রেন, হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের ব্রেন, সেকেন্ড ব্রেন হচ্ছে আমাদের পেট। সবসময় মাথায় রাখবেন, এটা হয়তো অনেকেই জানে না যে সেকেন্ড ব্রেন আমাদের হচ্ছে পেট। পেটে যদি কিছু গড়বড়ি হয়ে যায় তাহলে আপনি আর কাজ, আপনার ব্রেন কাজ করবে না, ব্রেন কাজ করতে পারে না, কখনোই কাজ করতে পারে না। আপনি পিৎজা, বার্গার আর ময়দার জিনিস খেয়ে, নুডলস খেয়ে কখনো আপনার ব্রেনকে অ্যাক্টিভ করতে পারেন না, কখনো হয় না, সায়েন্স বলছে করতে পারেন না, তো আপনি কীভাবে করবেন? একদিন দুদিন, মাসে একদিন দুদিন চলে, কিন্তু রেগুলার বেসিসে একদম নর্মাল ভেজ খান, শাকসবজি খান, দেখবেন ব্রেন কত ডেভেলপ হবে।
ব্রেনের ক্যাপাসিটি বাড়বে, পাওয়ার বাড়বে, এগুলোকে আপনাকে করতেই হবে। কন্টিনিউ প্রাণায়াম, বাঁ দিকে নিঃশ্বাস নেব, ডান দিকে ছাড়তে থাকব। এবারে ডান দিকে ছেড়ে আমরা স্বাভাবিক অবস্থাতে আসব, কারণ সময় নেই, সময়ের প্রচণ্ড অভাব, আমরা একদম অন্তিম লগ্নে চলে এসেছি। ভামরি আর উদ্গীত করে এবারে সমর্পণ করব, চোখ কান বন্ধ করে নেব। নেক্সট উদ্গীত প্রাণায়াম, ভগবানের পবিত্র ধ্বনি ওঙ্কারের উচ্চারণ। কিছুক্ষণ ধ্যানে বসব, পুরো মনকে প্রাণবায়ুর উপরে কেন্দ্রিত করে নেব। ধীরে ধীরে নিঃশ্বাস ভিতরে এবং বাইরে, পুরো ধ্যান প্রাণবায়ুর উপরে। পুরো শরীরের মধ্যে আপনার এনার্জির বর্ষাত শুরু হয়ে গেছে, বারিশ শুরু হয়ে গেছে, পুরো শরীরে যে ব্লকেজ আছে ওপেন হয়ে যাচ্ছে, আর আপনার শরীর মস্তিষ্ক পুরো এনার্জেটিক হচ্ছে। আপনি যে কাজ করতে চাইছেন সেই কাজে আপনি আগে যাওয়ার চেষ্টা করছেন, কন্টিনিউ আগে যাচ্ছেন, কন্টিনিউ আগে যেতে থাকছেন। এই ভাবনার সঙ্গে, এই সংকল্পের সঙ্গে, এই প্রতিজ্ঞার সঙ্গে যে আমি রেগুলার বেসিসে এই আসন প্রাণায়ামগুলি করব, এই প্রতিজ্ঞার সঙ্গে দুটো হাতকে উপরে তুলে ঘর্ষণ করুন, চোখের উপরে রেখে ধীরে ধীরে চোখগুলি খোলার আছে। তো এটা এক ঘন্টা ছিল, এটা করে দেখুন, অবশ্যই ভালো লাগবে, এবং সবার সঙ্গে শেয়ার করতে থাকুন, সবাইকে বলতে থাকুন। এবং আরেকবার বলে দিচ্ছি, আমার ওয়ান্ডার্স বাংলা চ্যানেলে যান, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই ভিডিওগুলো আমার ওখানেও দেখতে পাবেন, আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন। এবং সবাইকে এগুলো করার জন্য আপনি প্রেরিত করতে থাকুন, প্রেরিত করতে থাকুন। এটা একটা মহৎ কাজ এবং আমাদের ভারতীয় পরম্পরাকে আগে নিয়ে যাওয়ার কাজ। আপনি কেন বাইরের কালচারে যাচ্ছেন, ভারতীয় পরম্পরাকে আগে নিয়ে চলুন। চলুন, আমি আবার নেক্সট সামনে যে রবিবার আছে তাতে লাইভ ক্লাসে আসব, এবং সেই দিনে আফটার 45 যে যে কী কী করা দরকার, কী কী করতে হবে, সে তার জন্য আমি প্রচণ্ডভাবে অনেক অনেক নতুন টেকনিকের কথা বলবো, ইউনিক টেকনিকের কথা বলবো, অনেক জিনিস বলতে থাকবো। তো আপনি রেগুলার বেসিসে এগুলো কিন্তু করতেই থাকুন। এবারে শান্তিপাঠ করে সমর্পণ করব। শান্তিপাঠ, শান্তি অন্তরিক্ষম শান্তি, পৃথিবী শান্তি, রাপ শান্তি, ঔষধয় শান্তি, বনস্পতয় শান্তি, বিশ্বদেব শান্তি, ব্রহ্ম শান্তি, সর্বং শান্তি, শান্তিরেব শান্তি, শ্যাম শান্তিরিধি, ওম শান্তি শান্তি শান্তি। এবারে যে ধর পৃথিবী মাকে প্রণাম করে নি, মাতা ভূমিপুত্রম পৃথিবী গুরভি নমঃ। বলুন, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, সত্য সনাতন বৈদিক ধর্ম কি জয়, গোমাতা কি জয়, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কি জয়, যোগেশ্বর শ্রীকৃষ্ণ কি জয়, সর্ব ঋষিও কি জয়। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন, আর বাড়িতে থাকুন।